হ্যালো চ্যানেল তো আজকে হচ্ছে একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা হচ্ছে আজকে আমরা কি করি দেখো আমরা হচ্ছে তো আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম আজকে দুপুর লাঞ্চ করতে তাও আবার কিভাবে জানেন হঠাৎ করে কারণ হচ্ছে কারণ আমি আজকে কোচিংয়ে গিয়েছিলাম এত তাড়াহুড়া ছিল যে আমি মানে দুপুর লাঞ্চ করারই সময় পাইনি তো পড়া শেষ করে বের হলাম তোরে বলতেছে চল আজকে আমরা ভর্তা ভাত খেয়ে বলতেছে না আমি তো খাওয়া দাওয়া করে আসছি তুই তুই খা প্রবলেম নাই পরে আমি বললাম না তুই না খেলে আমি খাবো না বাদ দে তাহলে পরে বলতেছে দোষ আমারও তো খাইতে মন চেত আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা দুজনই খাই পরে আর কি দুজন একসাথে চলে গেলাম আমাদের আসলে অনেক দিনেরই আসলে প্ল্যান ছিল যে আমরা খেতে যাব বাট আসলে দেখলাম যে প্ল্যান করে কোনো কিছুই হয় না হঠাৎ প্ল্যানগুলোই সবসময় কি হয় বেস্ট হয় তারপর আর কি আমি আর আমার ফ্রেন্ডে যে খাওয়া দাওয়া করছিলাম চলে গেলাম আমি যে খাচ্ছি এখানে হচ্ছে ভর্তা দেয় প্রায় তেরো পদের ভর্তা থাকে আইটেম ১৩ তেরো রকমের ভর্তা তো ভাবলাম আমি খেতে সেইটা একটু শেয়ার করিনি খাবারটা তো মজা ছিল মজা তো লাগবে কারণ আমি যে দুপুরে খাইনি আর আসলে খাবারটা মজা ছিল এই তো আমার ইচ্ছা করে চলে যাচ্ছি হচ্ছে কোথায় আর একটা কোচিংয়ে আমার হচ্ছে সপ্তাহে তিনটা মানে তিন দিন আর কি তিন দিন পড়া থাকে ওই তিন দিনই আমি একদিনে দুইটা কোচিং করি তো আমি আর আমার ফ্রেন্ড ওরা আমি একসাথেই হচ্ছে দুইটা কোচিংয়ে পড়ি আর আমি কি জানেন আমি হচ্ছে একা কোনো মানে কোনো কিছুই একা করতে পারি না একা কোথাও যেতে পারি না মানে সঙ্গী ছাড়া কিছু হয় না আর কি আমি সে সঙ্গী পাগল এই আর কি তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো আমি আরও একসাথে কোচিং করি এই যে আমরা চলে এসেছি আরেকটা কোচিংয়ে এখান থেকে শেষ করে এটা আমাদের প্রতিদিনের রুটিন কি জানেন প্রতিদিন চা খাওয়া না না খেলে হয় না আসলে এখন আমি চা খাওয়াটা অনেকটাই কমাই দিছি কারণ চা তো খাওয়া ভালো না তাই না হেলথের জন্য খুবই খারাপ আর চা না খেলে হয় না পরে আর কি ওর আমি চা খাচ্ছি চা খাওয়ার পরে বলতেছি দোস্ত একটু মিষ্টি কিছু না খেলে তো হয় না চল গাজরের হালুয়া কিনে বলতেছে না না আজকে খাবো না আমি বলি না এটা যদি না খাই বাসা যায় আমার ভালো লাগবে না গাজরের হালুয়াটা কিনি চল পরে আর কি গাজরের হালুয়াটা কিনলাম বাট কোনো চামচ ছিল না চামচ ছাড়া আমাদের খেতে হবে পরে আর কি কিনে নিয়েছি এখন ও চামচ হয়ে গেছে বলছি তুই একা খাবি কেন আমাকে খাওয়াই দে তো আমাকে খাওয়াই দিল তারপর আর কি আজকে ব্লগটা ছিল এতটুকুই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে দেখাবে আল্লাহ হাফেজ